কাঁচা রোদ, সকালে উদাস, বৃষ্টি শেষে রুপুলি আকাশ, মেঘে জানলাতে ঝিলমিল সোনালি আভায় ঝিরিঝিরি বয় হিমেল বাতাস। 2010 সালের 15ই ফেব্রুয়ারি রোজ সোমবার, এমনই এক অনিন্দ সুন্দর দিনে এক কালারফুল রিসেপশন সিরেমনির মাধ্যমে জগন্নাথ ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের 5th ব্যাচের পথচলা শুরু হয়। অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা নিয়ে 220 জন শিক্ষার্থী তাদের জীবন সাজাতে শুরু করে তাদের প্রিয় ক্যাম্পাসকে ঘিরে। সুশৃঙ্খলভাবে নিয়মিত ক্লাস, গ্রুপ স্টাডি, সেমিনার, লাইব্রেরি স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, আড্ডা, গান বাজনা করে অল্পদিনের মধ্যেই ডিপার্টমেন্ট ও ক্যাম্পাসকে আপন করে নেয়। ক্যারিয়ার বিল্ডিং বিষয়ক ক্লাব, ম্যানেজমেন্ট ক্লাব, ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের সচেতন ও ব্রাইট ফিউচার গঠনে নিয়মিত অ্যারেঞ্জ করে চলেছে বিভিন্ন প্রফেশনাল ইভেন্ট, ওয়ার্কশপ, সেমিনার। 5th ব্যাচ এমন একটি বিস্ময়কর ব্যাচ, যে ব্যাচে আছে রেকর্ডধারী অনেকগুলো সিজিপিএ হোল্ডার, কর্পোরেট লিডার, অ্যাক্টর, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, ছাত্রনেতা, কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, যারা ভবিষ্যতে স্বশ প্রতিভা দিয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, ব্র্যান্ডিং করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফিউথপ্যাচে রয়েছে অনেকগুলো সার্থক জুটি, যারা নিজেদের মধ্য থেকেই খুঁজে পেয়েছে জীবনের খুব কাছের মানুষটিকে, যাকে নিয়ে ঘর বাঁধা যায়, কাটিয়ে দেয়া যায় জীবনের সব কটা দিন। কেউ কেউ পারেনি আজও নিজের যত্ন করে রাখা সুভাষিত গোলাপটি দিতে, আবার ভেঙেছে অনেক সাজানো স্বপ্নের বাসর। আমি মন পাইনি তা ও গো নন্দিনী, ও জীবন সঙ্গিনী, তোমার আমার সুখ হলো না, তোমার আমার সুখ হলো না।